প্রতিদিনের মতো আজকে আমি রেসিপি করে দেখাচ্ছি না আমাদের মাঝে আছে এই সপ্তাহের রেসিপি বিজয়ী লিপি সাহা উনি নগা থেকে এসেছেন কেমন আছেন ভালো তো আজকে আমাদের জন্য কি রেসিপি এনেছেন চিলি পনির আপু দর্শক চিলি পনির তৈরি করতে কি কি উপকরণ লাগছে একবার দেখে আসি চলুন চিলি পনির উপকরণ তেল পরিমাণ মতো পনির 1 কাপ পেঁয়াজ কুচি 1 কাপ টমেটো সস 2 টেবিল চামচ সয়া সস 2 টেবিল চামচ মোট পানি পরিমাণ মতো ভিনেগার পরিমাণ মতো কর্নফ্লাওয়ার পরিমাণ মতো লবণ স্বাদ মতো চিনি স্বাদ মতো এবং বাটার 2 চা চামচ আমি আপনাকে হেল্প করছি বলুন কি কি লাগবে তেল ঢালতে হবে কতটুকু পরিমাণ দিবেন পরিমাণ মতো যেটুকু লাগবে ভাজার জন্য তাই না পনির গুলো ভাজতে হবে হালকা তেলে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল এটা আপনি ধরুন এই পনিরটা কি আপনি ঘরে বানিয়েছেন এই পনিরটা কিভাবে বানালেন আপনি পনিরটা ওই ছানাটাকে শক্ত কাপড় দিয়ে বেঁধে একটু ভারী কিছু দিয়ে চাপা দিলে চার পাঁচ ঘন্টা আগে ছানা ফেটে নিয়েছেন না ফেটে না ছানা করে নিতে হবে ছানা করে নিয়েছেন ছানা করে নিয়ে একটা কাপড়ে মুড়িয়ে শক্ত কিছু দিয়ে চাপা দিলেই আপনি এরকম ড্রাই একটা কেকের মতো হবে তখন ওটাকে পিচ করে করে পনিরটা তৈরি হয়ে গেল আচ্ছা খুব সুন্দর একটা জিনিস শিখলাম আমি আপনাদের অনেক শক্ত হয়েছে হ্যাঁ আসলে আমরা সাধারণত ঘর বাইরে থেকে যেটা কিনে আনি এটা অনেক নরম থাকে হ্যাঁ এটা হালকা করে ভেজে নিতে হবে গ্রেভিটা শুরু করব তাই না হ্যাঁ তাহলে এই চুলাটা আমি জ্বালিয়ে দেব हाँ ठीक है लाल हो जाते हल्का कर भाजते हैं हीटा को मे दिए अच्छा तो देखिए ग्रेवी जो नहीं पिया छिड़े दिए तो तेल नहीं वो खाने तेल दिला 1/4 कप है ना সাদাই থাকতে একটু হালকা ব্রাউন হালকা একটু ভাজতে হবে কারণ ওটা পনিরটা তো কাঁচা ভেজে ফ্রাই করে নিতে সব কিছু ভাজা হয়ে গেছে এদিকে আমি পেঁয়াজ গুলো ভেজে নিচ্ছি পেঁয়াজটা সামান্য ভাজা হলো পেঁয়াজ কুচি এখানে 1 কাপ 1 কাপ দিয়েছি হ্যাঁ তো কেকটাকে এরকম পিচ করে নিই কিউব তৈরি হবে বাসাতে কি নিয়মিত রান্না করা হয় হ্যাঁ রান্না করতে আমার খুব ভালো লাগে আচ্ছা আচ্ছা আপু এর ভিতর এখন আমি সস গুলো সব দিয়ে দেব মানে পেঁয়াজটা আমার খুব ভাজা হবে না অল্প জাস্ট নরম হয়ে আসবে হ্যাঁ পানি জানি কিছু দিতে হবে কি আপাতত না আচ্ছা সস গুলো দিয়ে নি এটা আমার টমেটো সস এটা টমেটো সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ 2 টেবিল চামচ সয়া সস ওরকম 2 টেবিল চামচ 2 টেবিল চামচ চিলি সস 2 টেবিল চামচ মানে সব সসগুলো আপনি 2 টেবিল চামচ করে নিয়ে নিন জল দিতে হবে সামান্য পরিমাণে সামান্য ভিনেগারের সাথে আমাকে কিছু 1 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে ওটাতে দিতে হবে গ্রেভির জন্য খুব সুন্দর একটু কালার এসেছে লবণ দিতে হবে স্বাদমতো পনির গুলো আমি ছেড়ে দেবো সামান্য একটু চিনি দিতে হবে স্বাদ মতো আমাকে কিছু বাটার দিতে হবে দুধ 2 চা চামচ আস্তে হিটে কিছুক্ষণ রান্না করতে হবে 5 মিনিট জাস্ট এটা ঘনই হবে হয়ে গেছে হয়ে গেছে চুলা বন্ধ করে দেব
এই হয়ে গেল আমার চিলি পনির। ধন্যবাদ আপনাকে। আপনাদেরকে অশেষ ধন্যবাদ। দর্শক, চিলি পনিরের প্রস্তুত প্রণালীটা আরেকবার দেখে আসি চলুন। প্রথমে ফ্রাই প্যানে তেল দিন, এতে পনির দিয়ে ভেজে নিন। এবার সসপ্যানে তেলে পেঁয়াজ ভাজুন, এতে টমেটো সস, সয়া সস, চিলি সস ও পানি দিন। এরপর ভিনেগারে কর্নফ্লাওয়ার গুলিয়ে সসপ্যানে। এবার লবণ, ভাজা পনির, চিনি ও বাটার দিয়ে 5 মিনিট রান্না করে পরিবেশন করুন মজাদার চিলি পনির। এ সপ্তাহের সেরা রেসিপি বিজয়ী হবার জন্য প্রাণগোড়া মশলা আজকের রেসিপি অনুষ্ঠান থেকে আপনার জন্য উপহার। ধন্যবাদ আপা, এর সাথে আমি প্রাণগোড়া মশলা এবং এনটিভিকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি।